أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমরা অনেক সময় অনেক কিছু হারিয়ে ফেলি আমাদের সংসার জীবনে এরকমও হয় কারো সন্তান জন্মের পর ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পর ইন্তেকাল করেছে মৃত্যুবরণ করেছে ওই ফ্যামিলিতে শোকের ছায়া নেমে এসেছে কিছুতেই বাবা এবং মা নিজেকে সান্ত্বনা দিতে পারছেন না আবার অনেক সময় আপনার চাকরি চলে গেছে আপনার ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে বিভিন্নভাবে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি এই হারানোর ফলে কাউকে আমরা টাকা ধার দিয়েছি সেই টাকাটি আর ফিরে পাইনি এইভাবে বিভিন্নভাবে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি সম্মানিত ভাই বোনেরা কোনো কিছু একেবারে হারিয়ে ফেললে শোক করবেন না আপনার হারানো জিনিস ভিন্ন কোনো রূপে আপনার কাছে অবশ্যই ফিরে আসবে খুবই মূল্যবান হতে চলেছে ভিডিওটি সম্মানিত ভাই বোনেরা শেষ পর্যন্ত দেখুন হযরত মূসা আলাইহিস সালাতু সালাম এবং হযরত খিজির আলাইহিস সালামের দীর্ঘ ঘটনা আল্লাহ পাক কোরআনে ব্যক্ত করেছেন খিজির আলাইহিস সালাম একটি নিষ্পাপ বালককে তিনি হত্যা করেছিলেন মূসা আলাইহিস সালাম এই দৃশ্যটি দেখে সহ্য করতে পারেননি ওই বালকের পিতামাতা তারা এই সন্তানকে কিভাবে ফিরে পেয়েছিলেন জানেন সেই ঘটনাটিও হাদিসে এসেছে খিজির আলাইহিস সালাম বললেন যে আমি এই বালককে হত্যা করেছি এই জন্য সে বড় হয়ে একজন কাফের হবে ধর্মদ্রোহী হবে সে তার পিতামাতার জন্য বড় ধরনের অনিষ্টের কারণ হবে দুনিয়া এবং আখিরাতে সে তার পিতামাতার জন্য অশান্তির কারণ হবে আমি আল্লাহ প্রদত্ত এলিমেন্ট দ্বারা এটি জানতে পেরে তাকে আমি হত্যা করে ফেলেছি এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন এক সন্তান দান করবেন যেই সন্তান তাদের মুখ উজ্জ্বল করবে সম্মানিত ভাই বোনেরা ওই ফ্যামিলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে একটি কন্যা সন্তান দান করেছিলেন যেই কন্যা সন্তান নবীর মা হয়েছিলেন নবীর মা অর্থাৎ ওই কন্যা সন্তানের গর্ভে আল্লাহর নবী বনী ইসরায়েল বংশের নবীরা পর্যন্ত জন্মগ্রহণ করেছিলেন তাহলে হারানো সেই বালককে তিনি ফিরে পেয়েছিলেন এমন এক মহিয়সী নারী রূপে যে নারী জগৎবাসীকে আল্লাহর একজন নবীকে উপহার দিয়েছিল সম্মানিত ভাই বোনেরা আপনার একটি নিষ্পাপ শিশু সন্তান মৃত্যুবরণ করেছে ইন্তেকাল করেছে আপনি অপেক্ষা করুন এই সন্তান আপনার জন্য জান্নাতের কারণ হতে পারে এই সন্তান আপনার জন্য মুক্তির কারণ হতে পারে আজকে যে আপনার যাকে আপনি টাকা ধার দিয়েছেন যার সাথে আপনি লেনদেন করে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন অপেক্ষা করুন আমরা মুসলমান আমরা বিশ্বাস করি আমাদের মৃত্যুর পরে আরেকটি জীবন রয়েছে কোনো না কোনো জীবনে সে আপনার সামনে তাকে আসতেই হবে আপনি ক্ষমা না করা পর্যন্ত তার মুক্তির কোনো রাস্তা খোলা নেই সেদিন যদি আপনি বলেন আমার জীবনের সকল পাপের বোঝা যদি তুমি বহন করো তবে কেবলই আমি তোমাকে ক্ষমা করতে পারি সেই দিন দেখবেন আপনার সকল পাপের বোঝা সেটি মুক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘটনাটি সম্মানিত ভাই বোনেরা যখনই যা হারিয়ে ফেলবেন কোনো কিছুর জন্য দুঃখ করবেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যে যা নির্ধারণ করে রেখেছেন তা আপনার কাছে আসবেই ভিন্ন রূপে ভিন্ন পথে যা আপনি কল্পনাও করেননি আর যা মহান মালিক বরাদ্দ করেননি তা কখনো আপনি দুই ঠোঁটের মাঝখানেও যদি চলে যায় ওই খাদ্য যা আপনার ভাগ্যে নাই খোদার কসম আপনি তা গিলতে পারবেন না আপনি তা হলকুমের নিচে নিতে পারবেন না সুতরাং মালিক কর্তৃক যা বরাদ্দ এটি ভিন্ন রূপে ভিন্ন নামে আপনার কাছে আসবেই পরিবর্তনই এই সংসারের নিয়ম বলে তুমি কাঁদছো কেন তুমি কি হারিয়েছ আজ তোমার যা আছে গতকাল তা অন্য কারো ছিল আগামীকাল তা অন্য কারো হবে পরিবর্তনই সংসারের নিয়ম সুতরাং কোনো কিছুর জন্য অতিরিক্ত আশ্বাস করবেন না দেখুন এই পৃথিবীতে আমরা কোনো কিছু নিয়ে আসিনি আজকে যেই পোশাক পরিধান করে আমি আপনাদের সামনে কথা বলছি আপনি ইলেকট্রনিক যে ডিভাইসটি নিয়ে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কোনো কিছুই আমরা এই পৃথিবীতে নিয়ে আসিনি
আসার পরে এগুলো আমাদের সাথে সংযুক্ত হয়েছে। আমরা যেভাবে এসেছি আবার সেভাবেই মহান মালিকের কাছে ফিরে যেতে হবে। অর্থাৎ সাগরের পানি সাগরেই পড়ে থাকবে, যতটুকু আমাদের ব্যবহারের জন্য প্রয়োজন সেটুকুই কেবল আমরা ব্যবহার করছি। সম্মানিত ভাই বোনেরা, সুতরাং সর্ব অবস্থায় নিজের মনকে স্থির রাখুন। কোনো বিষয়ে অতিরিক্ত উৎসাহিত হবেন না, কোনো বিষয়ে শোকে মোহমান হয়ে পড়বেন না। সর্বাবস্থায় মহান মালিকের প্রতি সন্তুষ্ট থেকে কৃতজ্ঞ জীবন যাপন করে যদি আমরা এগিয়ে যেতে পারি, বিশ্বাস করুন আমাদের জীবনটি হবে শান্তিময়, আমাদের জীবনটি হবে মধুময়। যারা আল্লাহতে বিশ্বাস করে, যারা রাসুলে বিশ্বাস করে, সেই মমিনের জীবনে কোনো দিন শোক কষ্টের কারণ হয়ে দাঁড়াবে না। হতাশা তার জন্য নয়, তার জন্য হচ্ছে সুখবর, তার জন্য হচ্ছে আনন্দ। এই জন্য দেখা যায় যে আপনার কোনো কিছু হারিয়েছে আর আপনি সবর করছেন, তাহলে কি হবে? ওই সবরের বিনিময়ও কিন্তু আপনি পাবেন, ওই ধৈর্যের বিনিময়ও কিন্তু আপনি পাবেন। মমিনের পায়ে যদি একটি কাঁটা বিঁধে, এই কাঁটা বেঁধার বিনিময়েও আল্লাহ পাক তার একটি গুনাহ মাফ করে দেন, তার একটি মুসিবত দূর করে দেন। সুতরাং আপনি যা কিছু হারাচ্ছেন, যা কিছু হারিয়ে গেছে, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বড় ধরনের নিয়ামত আপনার জন্য রেখেছেন। সেই বিশ্বাস যদি আমরা হৃদয়ে লালন করি, দেখবেন আমাদের জীবনটি স্বস্তির, আনন্দের, রহমতের আশাপ্রদ হয়ে আমাদের জীবনে আলো জ্বলবে। সম্মানিত ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।